দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছে চাকরি প্রার্থীরা। বুধবার চাকরির দাবিতে আন্দোলনরত প্রার্থীদের একাংশ বিধায়কদের হস্টেলের গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে বিরোধীদের গিমিক বলে কটাক্ষ পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিমের। রাজনৈতিক গিমিক, এগুলো এমএলএরা চাকরি দেবে, এমএলএরা এ করবে, এগুলো হচ্ছে গিমিক যাতে ছবিটা ওঠে। বেশিরভাগই যারা রয়েছেন তারা প্রসেস মেনে কাজ করছেন, আর এগুলো হচ্ছে যে মাঝে মাঝে আমাদের বিরোধী ভাইয়েরা তারা কিছু মানুষকে উস্কায়, তারা নিয়ে গিয়ে ওগুলোকে ছবি তোলেন। ভালো, যতদিন ছবি উঠবে ততদিন বাজারে ওনারা থাকবে। অধ্যক্ষ বলছিলেন যে এর পিছনে কোনো ইঙ্গিত আছে, এর পিছনে এটা কাদের, বিজেপির কোনো ইঙ্গিত আছে বা ইন্ধন আছে? আমি তো বলছি বিরোধী ভাইয়েরা এসব উস্কানি দিচ্ছে, অ্যাকচুয়ালি এটার মধ্যে কিছু নেই।